আসন্ন পঞ্চায়েত ভোট সেই ভোটে আগবাড়িয়ে কোনো ঝামেলা করবে না বিজেপি কিন্তু কেউ ঝামেলা পাকানোর চেষ্টা করলে কোচবিহার দোয়াই দেওয়া হবে বালুরঘাটে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় রাজ্য শাসক দলকে এই ভাষাতেই হুঁশিয়ারি দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এর পাশাপাশি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর বিচুটি দোয়াইয়ের পাল্টা কোচবিহার দোয়াইয়ের নিদান বিজেপির রাজ্য সভাপতি দেখুন আমরা তো মোকাবেলা অলরেডি করতে শুরু করে দিয়েছি আমরা কোচবিহার দাওয়ায়ের নাম শুনেছেন যেখানে প্রয়োজন হবে কোচবিহার দাওয়ায় দেওয়া হবে যিনি বিচুটি পাতা ঘুরতে আসবেন তাকেও কোচবিহার দাওয়ায় দেওয়া হবে হাড়বুত মজবুত বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের মুখে একাধিক বার শোনা গিয়েছিল এই স্লোগান বুথ স্তরের কর্মী সমর্থকদের সঙ্গে যোগাযোগ মজবুতের ওপর বারবার জোর দিয়েছে বিজেপি বুথ স্তরের কর্মীদের যাবতীয় কার্যকলাপ যাতে দিল্লির কার্যকর্তাদের নজরে না আসে তার জন্য একটি অ্যাপ চালু করেছে বিশ্বের বৃহত্তম রাজনৈতিক দলটি দেশের বিভিন্ন রাজ্যে সেই ব্যবস্থা চালু হলো পশ্চিমবঙ্গে এই মুহূর্তে তা চালু করা হচ্ছে না এমনটাই জানালেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এখনো পর্যন্ত এই রাজ্যের ক্ষেত্রে সেরকম ভাবা হয়নি আমাদের ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে এরকম অ্যাপ আছে যে অ্যাপের মাধ্যমে বুথের তথ্য সরাসরি আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব এবং রাজ্য নেতৃত্বের হাতে চলে আসে একটা ক্লিকে আমরা আগামী দিনে পশ্চিমবঙ্গে এই অ্যাপ চালু করবো কিনা আমরা চিন্তা ভাবনা করবো করে আপনাদেরকে জানিয়ে দেবো যদি হয়